বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৭ নম্বর নদী মেঘনা দেশের সবচেয়ে গভীর, সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে দীর্ঘ নদীগুলোর একটি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা রিভার সিস্টেমের বিপুল পরিমাণ পানি বহনের কারণে আমাজন ও কঙ্গো নদীর পরে মেঘনা পানি বহনে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। হিমালয় বলয় বহির্ভূত মেঘনা সুরমা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গার মিলিত স্রোতধারা। মেঘনার ধারা বঙ্গোপসাগরের সাথে মিতালি পাতানো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ। মাছে ভরাই নদী বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য আহরণ ক্ষেত্র। জেলে নৌকা নিয়ে পেশাদার জেলেদের তাই মাছ ধরতে দেখা যায় নানা জায়গায়। সুতার জালের পরিবর্তে জেলেদের একাংশ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় মাছ প্রাপ্তির হার বাড়লেও অস্তিত্বের হুমকির মুখে পড়েছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। মাছের চাহিদা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ধরা পড়া মাছের পরিমাণ দিন দিন কমলেও মেঘনার মাছ এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারা দেশের আমিষ চাহিদা পূরণে। মাছ ধরার টোপ হিসেবে জেলেরা সাধারণত শামুক ঝিনুকের গুঁড়া, ধানের কুড়া ও ভাত দিয়ে বানানো মন্ডা ব্যবহার করেন বাঁশের চায়ে। বাঁশের চাই সহ নানা ধরনের ফাঁদ ও জাল দিয়ে নানান কায়দা কৌশলে মাছ ধরেন মেঘনার জেলেরা। দল বেঁধে মাছ ধরা পেশাদার জেলেরা শত শত হাত লম্বা ওজনদার বেড়জাল বা টানা জাল দিয়ে মাছ ধরেন বেশি। মৌসুম ভেদে জেলেদের জালে মেঘনা যোগান দেয় বড় ছোট হরেক প্রজাতির মাছ। মোটা দাগে দেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়গুলো থেকে আহরণ করা মোট মাছের প্রায় ১১ ভাগের যোগান দেন মেঘনার এই জেলেরা। নদীজীবী মানুষের মূল বাহন নৌকা। নদীর ঘাটেই চলে সেই বাহনের নির্মাণ ও মেরামতি। জেলেসহ নানা পেশাজীবীর জীবন জীবিকা জড়িয়ে আছে এই মেঘনার সাথে। মেঘনার সাথে নদী নির্ভর মানুষের সম্পর্কের নিবিড়তা সবচেয়ে ভালো বোঝা যায় নদীর ঘাটে। মেঘনাপাড়ের জনপদগুলো নিসর্গের সবুজে সাজানো, প্রকৃতির স্নিগ্ধতায় প্রতিটি গ্রামই মন কাড়া। শৈল্পিক কারুকাজে গড়া টিনের বাড়ি নজর কাড়ে মেঘনাপাড়ের গ্রামে গ্রামে।
গ্রামে গৃহস্থ বাড়ির নদীনির্ভর কর্মিষ্ঠ জীবনধারাও নদীর মতো বিরতিহীন বিলিয়ে চলে গ্রামীণ ঐশ্বর্যের মাধুরী। মেঘনাপাড়ের মাটি গৃহস্থ বাড়ির অন্যতম নির্মাণ উপকরণ। মেঘনার কাদামাটি গৃহস্থ বাড়ির মেয়েরা নিয়মিত ব্যবহার করেন ঘর দোর উঠানের অঙ্গসজ্জায়। নদীমাতৃক বাংলাদেশের চিরন্তন ঐতিহ্যে গড়া যে গ্রামীণ জীবন, মেঘনাপাড়ে তা চোখে পড়ে বাড়িতে বাড়িতে। বাঁশ দিয়ে এটা ওটা বানানো গ্রামের ঋষিদের বংশ পরম্পরার ঐতিহ্য। মেঘনাপাড়ের গ্রাম হওয়ায় বাঁশ দিয়ে বানানো হয় চাইসহ মাছ ধরার নানা উপকরণ। মাছ ধরার এসব চায়ে মাছের ঢোকার জায়গা থাকলেও বের হওয়ার জায়গা থাকে না। মাছ ধরার জায়গা আর মাছের ধরন বুঝে ব্যবহার করার জন্য ছোট ফোঁকরওয়ালা কাউড়া জাল, গেরুয়া রঙের গুল্লি জাল, বড় ফোঁকরওয়ালা ছান্দি জাল সহ নানা রকম জাল বুনেন জেলেরা। মাছ শিকার যুদ্ধ হলে জাল হচ্ছে জেলেদের যুদ্ধাস্ত্র। পেশাদার জেলেদের নাওয়া খাওয়া দিনের পর দিন নৌকা আর নদীতেই চলে। প্রস্তুতি আর মাছ ধরার লাগাতার কর্মযজ্ঞে কাটে ওদের জলে ভাসা জীবন। পেশাদার জেলেদের একটি বড় অংশ মাছ ধরেন লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ জলসীমায়। মাছ ধরার জন্য জেলেরা দল বেঁধে বড় বড় জাল ফেলেন মেঘনার বিশাল এলাকা জুড়ে। কয়েকশো হাত লম্বা ও 12 হাত প্রস্থের টানা জাল দিয়ে ঘেরাটোপ বানিয়ে আটকে ফেলা হয় জলে থাকা মাছ। জেলেরা মেঘনায় জাল সাধারণত ফেলেন জোয়ার ভাটার রকম ফের আর আবহাওয়ার মতিগতি দেখে। বিশাল এলাকা জুড়ে ফেলা জাল জেলেরা টেনে তোলেন মাছের জো বুঝে। দলবদ্ধ জেলেদের প্রতিটি দলকে চেনা যায় যার যার পতাকা দেখে। প্রতিটি দল একাধিক জেলে নৌকা ব্যবহার করে জাল ফেলতে ও টেনে তুলতে। মার্চ এপ্রিল ও অক্টোবর মাস বাদে জেলেরা মেঘনা নদীর ভেতরের দিকটায় এবং সাগর মোহনায় এভাবে জাল ফেলে বেশি ধরেন বঙ্গোপসাগর থেকে মেঘনায় আসা যাযাবর ইলিশ। জাতীয় মাছ ইলিশ মেঘনার সবচেয়ে সেরা মাছ। দেশের প্রায় 40% জেলের আয়ের প্রধান উৎস এই মাছ। জ্যান্ত ইলিশ দেখার সৌভাগ্যটা শুধু জেলেদেরই। নৌকায় তোলার পরপরই মারা যায় এই মাছ। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য মতে প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এই তৃতীয় অবস্থানে উঠে আসার পেছনে মূল অবদান মেঘনার ইলিশের। মাছ শিকারী পাখিরাও কম নয় মেঘনায়। জলে ফেলা জালের ভাসমান দড়ির ওপর বসে থাকা সাদা বকের এমন গোল টেবিল বৈঠক আসলে ওদের চিরাচরিত মাছ শিকারের কৌশল। দেশের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় পণ্যবাহী কার্গো, অয়েল ট্যাঙ্কার, বাল্কহেড ও বহুতল লঞ্চের নিয়মিত চলাচল এই মেঘনায়।
বহুতল লঞ্চ মেঘনাপাড়ের লঞ্চঘাটগুলোয় প্রতিদিন পৌঁছে দেয় নানা গন্তব্যের হাজার হাজার যাত্রী। সড়কপথের তুলনায় নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় মেঘনাপাড়ের বেশিরভাগ মানুষই লঞ্চযোগে যাতায়াত করেন নৌপথে। ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌরুটে নানা গন্তব্যের যাত্রী বহন করে প্রায় শখানেক বহুতল লঞ্চ। বহুতা মেঘনার দানে যেমন গতি এসেছে নদী নির্ভর মানুষের জীবনধারায়, তেমনি প্রবৃদ্ধি বেড়েছে নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে। মেঘনা দুটি অংশে বিভক্ত, কুলিয়ারচর থেকে ষাটনল পর্যন্ত আপার মেঘনা, ষাটনল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত লোয়ার মেঘনা। লোয়ার মেঘনার দৈর্ঘ্য প্রায় ১৬০ কিলোমিটারের মতো। ভিড়ভাট্টা কম বলে মেঘনা পাখিদেরও প্রিয় জায়গা। শিকারি পাখি ভুবনচিল ও শঙ্খচিলের আনাগোনা বেশ নজর কাড়ে মেঘনার চরাঞ্চলে। মেঘনাপাড়ের চারণভূমিতে প্রচুর গরু মহিষ লালিত পালিত হয় রাখাল ও ঘোষালদের তত্ত্বাবধানে। সবুজ কাঁচা দুর্বা ঘাসের অভাব না থাকায় বাথান সংস্কৃতির বিকাশ ঘটেছে নানা জায়গায়। গোখাদ্যে ভরা গোচারণভূমির যোগান দিয়ে মেঘনা ইতিবাচক অবদান রাখছে দেশীয় পশু সম্পদের প্রবৃদ্ধিতে। মেঘনা শুধু দেয়ই না, নিষ্ঠুরের মতো কেড়েও নেয়। ভাঙন প্রিয় এই নদীর কূলে কূলে তাই ধসে পড়ার চিহ্ন। ভাঙনের খেলায় মেতে মেঘনা প্রতি বছর নদী শিকস্তি ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ায় আর নদীপাড়ের মানচিত্র বদলায়। বাক্স বাক্স মাছ নিয়ে প্রতিদিন নৌকা ভেড়ে ভৈরবেরই মেঘনা ফেরি ঘাটে। ফেরিঘাট সংলগ্ন পলতাকান্দারি মৎস্য মোকামে প্রতিদিন খালাস হয় নানা প্রজাতির ৪০ থেকে ৫০ টন মাছ। এ মোকামে নিলামের দর ক্রেতা বলেন বিক্রেতার কানে কানে। হ্যাঁ, মাছ নিলামের কায়দাটা এখানে একটু আলাদা। মেঘনা ফেরিঘাটের এসব মাছের সুনাম এবং চাহিদা দুটোই বেশি। ক্রেতা বিক্রেতার কানাকানির মধ্য দিয়ে দর বাড়ে মাছের। নিলাম শেষে সর্বোচ্চ দর প্রদানকারী ক্রেতার ভাগ্যে জোটে মাছের মালিকানা। ঐতিহ্যবাহী পাল তোলা নৌকা এখনো হঠাৎ চোখে পড়ে মেঘনায়। যে কোনো নদীর চেনা অনুষঙ্গ খেয়াপাড়াপাড়। খেয়াপাড়াপাড়ের জন্য ঘাট লাগে দুপাড়ে। খেয়াপাড়াপাড়ের এমন ঘাট অনেক আছে মেঘনার পাড়ে পাড়ে। নদী নির্ভর মানুষের জীবন জীবিকার ধারাও নদীর মতোই বয়ে চলে ঘাটে ঘাটে।
পাশাপাশি তিনটি সেতু, কংক্রিটের সড়ক সেতুটি সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সেতু, মাঝের সেতুটি ব্রিটিশ জমানার রাজা ষষ্ঠ জর্জ সেতু বা ভৈরবের প্রথম রেলওয়ে সেতু, আর তৃতীয় সেতুটি ভৈরবের দ্বিতীয় রেলওয়ে সেতু বা জিল্লুর রহমান রেলওয়ে সেতু। এই তিন সেতু সুখের সেতু বন্ধ গড়েছে প্রশস্ত মেঘনার এক পারের সাথে আরেক পারের। মেঘনার নানা জায়গায় দ্রুতগতির স্পিডবোটও এখন যাতায়াতের জনপ্রিয় মাধ্যম। বঙ্গোপসাগরের সাথে সরাসরি যোগাযোগ থাকায় মেঘনার নৌপথে চলাচল করা প্রচুর সংখ্যক পণ্যবাহী কার্গো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে। নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে মেঘনাপাড়ের ঘাটগুলোতে শুধু পারাপাড়ের যাত্রী নয়, হরেক রকম নিত্য পণ্যেরও নিত্য পরিবহন। নদীপথের যোগাযোগ সুবিধা কাজে লাগানোর জন্য বেশিরভাগ ঘাটের ধারে কাছেই গড়ে ওঠে নিত্য পণ্যের কোনো না কোনো হাট বাজার। নিত্য পণ্যের আনা নেয়া করাই মেঘনার সাথে তাই সুখীর সম্পর্ক হাট বাজারের। মেঘনাপাড়ের হাট বাজারে আর সব পণ্যের পাশাপাশি কাঁচাই হোক কিংবা শুটকি, মাছ না থাকলেই নয়। মেঘনাপাড়ের পণ্যবৈচিত্র্যে ভরা প্রতিটি হাট ও বাজার অর্থনীতির ক্ষুদে শক্তিকেন্দ্র হয়ে শক্তি যোগাচ্ছে জীবন ও জীবিকায়। জাহাজের ভেতরের জল নিরোধক বেষ্টনীকে বাল্কহেড বলা হলেও মেঘনার বুকে চলা বাল্কহেড আসলে বালুসহ বিভিন্ন মালামাল বহনকারী ইঞ্জিন চালিত ট্রলার। মেঘনার কোনো কোনো চর সরকারি আশ্রয়ণ প্রকল্পের অধীনে হয়ে উঠেছে বাসযোগ্য চমৎকার গুচ্ছগ্রাম। পরিকল্পিত এই গুচ্ছগ্রাম এখন গৃহহীন ছিন্নমূল মানুষজনের আপন ঠিকানা। চর হোক বা মূল ভূখণ্ড, মেঘনার পাড়ে থাকেন যারা, নদীর সাথে লেনদেন তাদের প্রতিদিনের। প্রকৃতির ঐশ্বর্য কিংবা জীবনধারার স্নিগ্ধতা কোনোটারই কমতি নেই মেঘনাচরের গ্রামে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মেঘনাপাড়ের মায়েরা যেন অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বর পাটনি, ঘরের সন্তান তাই বেড়ে ওঠে
দারুণ স্নেহ মায়া মমতায়। মেঘনাপাড়ের বালু মেশানো পলিমাটিতে বাদাম ফলে প্রচুর। কৃষিজীবী যারা, ক্ষেতের ঋতুভিত্তিক ফসল নিয়ে ব্যস্ততা তাদের বেশি। বালুর পরিমাণ কিছুটা বেশি হলেও পলি ও পানির কারণে মেঘনাপাড়ের জমিনে উর্বরতা বেশি। বাড়তি ফলনের জন্য কৃষিজীবীরা তাই মেঘনার কাছে ঋণী। নদী যোগায় জীবিকার উপায়, নদী মেটায় জীবনের চাহিদা। সাংবাৎসরিক বন্যা আর ভিটে হারানোর ভোগান্তিটুকু বাদ দিলে মেঘনা আসলে শস্য ও সম্পদ দায়িনী পয়মন্ত এক নদী। শৈশবের দুরন্তপনার দারুণ ক্রীড়াঙ্গন সর্বংসহা এই মেঘনার বুক। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা সদরের প্রায় 10 কিলোমিটার দক্ষিণে মেঘনা নদীর পূর্ব পাড়ে চর লালপুর গ্রামের এইখানটায় নাম করা শুটকি পল্লী। ডাঙ্গি নামের এসব মাচায় রোদে শুকিয়ে শুটকি করা হয় মেঘনার মাছ। বর্জ্য বাড়তি অংশ ফেলে দিয়ে মাছকুটুনিরা মাছ কাটেন লম্বালম্বি ফালি করে। ধুয়ে জীবাণুমুক্ত করার পর ফালি করা মাছ ধরন ভেদে শুকানো হয়, কখনো সমতল মাচার উপর, কখনো বা রেলিংয়ে ঝুলিয়ে। প্রায় 16 থেকে 18 প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুটকি করা হয় এখানে। প্রজাতি ও আকার ভেদে শুটকি হতে সময় লাগে 2 থেকে 4 দিনের মতো। রোদে শুকালে অর্ধেক আকার এবং 1/5 ওজন হারায় মাছ। তিন কেজি মাছ রোদে শুকিয়ে সাধারণত 1 কেজির মতো শুটকি মেলে। রোদে শুকানো শুটকি মাছ বাছাই ও আলাদা করা হয় আকার ও মান ভেদে। প্রতি বছর প্রায় 100 কোটি টাকার শুটকি মাছ বাজারজাত করা হয় মেঘনাপাড়ের এই লালপুর শুটকি পল্লী থেকে। লালপুরের মতো মেঘনাপাড়ের অসংখ্য শুটকি পল্লীর শুটকি মাছ সারা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বহির্বিশ্বেও। ঘাটে ভেড়া নৌকা থেকে নেমে যাচ্ছেন সবাই মেলা প্রাঙ্গণের পানে। পূজা পার্বণ উৎসব অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা বসে মেঘনাপাড়ের নানা জায়গায়। মেলা মানেই মনোলোভা অনেক কিছু, দেখা ও কেনার দারুণ সুখ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পণ্য বিকোয় মেঘনাপাড়ের মেলায়। মেলার অন্যতম আকর্ষণ নানা পদের মুখরোচক খাবার। টক ঝাল ও মিষ্টি স্বাদের বৈচিত্র্যময় খাবারে রসনা মেটানোর দারুণ জায়গা মেঘনাপাড়ের মেলা। নিশানাবাজি, চোরকি ও নাগরদোলা সহ চিত্তবিনোদনের রকমারি আয়োজনে
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা এভাবেই উপভোগের আনন্দ বিলায় মেঘনার পারে পারে। নদীর কিনারে হাজারো মানুষের এই ভিড় নৌকাবাইচ নামের জলক্রীড়া দেখার জন্য। নৌকাবাইচ নদীমাতৃক গ্রাম বাংলার আবহমান লোকসংস্কৃতির বর্ণিল ঐতিহ্য। নৌকাবাইচের জলক্রীড়ায় পাল্লা দিয়ে ছোটে বাইচের লম্বাটে নৌকা, কে যাবে কার আগে, দারুণ প্রতিযোগিতা। রং বেরঙের পোশাক পরা প্রতিযোগীরা এক ছন্দে বৈঠাবান সারি গানের তালে তালে, মেঘনার বুক হয়ে ওঠে তাল লয় ছন্দ ও গতির মনোমুগ্ধকর দৃশ্যপট। দৌড়ের নৌকার দৌড় উপভোগ করতে দর্শক ভরা নৌকাগুলো সাথে সাথে ছোটে। মেঘনার তরঙ্গ ভঙ্গের সাথে মেঘনাপাড়ের মানুষের আশৈশব মিতালি, নির্মল আনন্দ যোগানো আবেগ উত্তেজনার দারুণ এই নৌকাবাইচে বহতা মেঘনা হয়ে ওঠে তাদের প্রাণোচ্ছল ক্রীড়া সঙ্গী। সৃজনে ভাঙনে বৈচিত্র্যে বৈভবে ঐতিহ্যে ঐশ্বর্যে রঙে রূপে রসে আনন্দ বেদনায় বাংলাদেশের অনন্য অদ্বিতীয় এক নদী বহুরূপী এই মেঘনা।